আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকে আরেকটি নতুন শাড়ির ভিডিও নিয়ে এসেছি। আজকের এই শাড়িটি হচ্ছে আমি মূলত একটি সেমি মসলিন শাড়িতে করেছি। এখানে যে শাড়িটি নিয়েছি সেটি বাঙ্গি কালারের একটি শাড়ি, আর এই শাড়ির কিছু কিছু অংশ আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছি। আজকে আমি ফুল ভিডিও আপলোড করব, কিভাবে আমি পুরো শাড়িটা কমপ্লিট করেছি। ভিডিওটা একটু লং হবে, তবে আশা করছি আপনারা যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে পুরো একটা শাড়ি কিভাবে করা লাগে আমি পুরো ভিডিওতে সেটা বলে দেব। অর্থাৎ অনেকেই বুঝতে পারেন না যে কুচির জন্য কয় হাত পরিমাণে নেবেন, বা কোন জায়গায় আঁচলের পাট করবেন, কোন জায়গায় কুচির পাট করবেন, এগুলো অনেকে বুঝতে পারেন না। তো সে বিষয়ে থাকবে বিস্তারিত ধারণা। তো আশা করছি ভিডিওটা বড় দেখে চলে যাবেন না, সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তো প্রথমে বলে নিচ্ছি, আমি এখন যে কাজটা করছি এটা হচ্ছে আমি কুচির পাটটা করে নিই। আমি সবসময় আমার শাড়ি করার সময় আমি কুচির পাটটা আগে করি, এতে করে আমার জন্য সুবিধা হয়। কারণ আমি যেই মাপে ফ্রেম করেছি, আসলে এটা অনেকটা ডিপেন্ড করে ফ্রেমের উপর, কারণ আপনি কোন সাইজের ফ্রেম ইউজ করতেছেন সেটার উপর ডিপেন্ড করে। আমি যে শাড়ির ফ্রেমটা ইউজ করেছি সেটা আমি চারবারে করলে আমার একটা শাড়ি কমপ্লিট হয়। তো আমি স্বাভাবিকভাবে তিনবার পর্যন্ত কুচির পাটটা করে ফেলি, চারবারের সময় আসলে আমি সেটা হচ্ছে আঁচল এবং বুকের পোষণের জন্য রেখে দেই। তো এভাবেই মানে আমি শাড়ি করতে করতে আমার একটা ধারণা হয়ে গেছে। তো আপনারা যারা ফ্রেম ছাড়া করেন বা অন্য কোনো মাধ্যমে করেন, তারা হচ্ছে যেটা করবেন আড়াই থেকে তিন হাত পর্যন্ত আঁচলের জন্য রাখবেন। আমি মনে করি টোটাল চার হাত যদি আপনি বুকের এবং আঁচলের জন্য কাজ করেন, চার হাত বা সাড়ে চার হাত, তাহলেই একদম সুন্দর একটা লুক আসবে। কারণ অনেকে দেখা যায় শুধুমাত্র বুকের অংশে কাজ করে, সাইডে ফাঁকা থাকে, এই জিনিসটা আমার কাছে দেখতে ভালো লাগে না। এটা যার যার পার্সোনাল পছন্দ। তো আপনারা এই মাপে শাড়ি করবেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনারা যদি একটা ফ্রেম বানিয়ে নেন, ফ্রেমটা এমনভাবে বানাবেন যাতে করে আপনি একটা আইডিয়া করে নিতে পারেন। যারা একেবারেই নতুন তারা হয়তো বা একটি সমস্যা পড়তে পারেন। আশা করছি মাপ নিয়ে করতে করতে আপনারা অভ্যস্ত হয়ে যাবেন। তো কথা বলতে বলতে আমি এখানে ফুলগুলোর কাজ করে নিচ্ছি। এখানে আমি প্রথমে বেগুনি কালারের ফুলগুলো দিয়ে নিয়েছি, তারপরে এখানে লাল রঙের ফুল দেব, তারপরে আমি এখানে গোলাপি কালারের ফুল দেব। অর্থাৎ তিন কালারের ফুল দিয়ে আমি এই শাড়িটা করেছি। শাড়িগুলো তো আগে ফুল দিয়ে দিলে যেটা হয়, ফুলগুলোর শেপ সুন্দর থাকে এবং ডালপালাগুলো দিতে সুবিধা হয়। এরপর যে আমি যখন ফুলগুলো এঁকে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমার জন্যই খুব সুবিধা হচ্ছে, কারণ আমি কোথায় কোন ফুলটা দিলে ভালো লাগবে সেটা বুঝতে পারতেছি।
এখন এখানে আমি করতেছি ডালপালার কাজ। ডালপালার কাজ করার জন্য এখানে আমি গাঢ় সবুজটা ব্যবহার করছি। এখন আমি প্রতিটি ফুলের মাঝখানে রেণু দিয়ে নিচ্ছি, কারণ এই রেণুগুলো দিলে ফুলের সৌন্দর্য বহুগুণে বেড়ে যায়। তো রেণুগুলো আমি সাদা সাদা দিচ্ছি, কারণ আমার এখানে ফুলগুলো সব কালারফুল। এখানে সাদা রেণুটাই আমার কাছে মনে হয়েছে ভালো লাগবে। এই প্রসেসিংয়েই কিন্তু আমি পুরো শাড়ির কাজটি কমপ্লিট করেছি। তারপরও আঁচলের কাজটা আমি কিভাবে করেছি আপনারা একটুখানি দেখে নেন, তাহলে অনেকটাই ধারণা পেয়ে যাবেন। ওই যে নিচে দেখতে পাচ্ছেন, আমি অতটুকু আঁচলের কুচির জন্য রেখেছি, আর উপরের যে পাটটা এখন করব সেটা বুকের পোর্শন, আর এই যে সাইডের এখন যে পাটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আঁচলের পোর্শন। তো এভাবে শাড়ি করতে করতে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। এই যে দেখেন, আমি আমার কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমি কী কী কালার দিয়ে রং ফুলগুলো করেছি। তো আমি মূলত এই পার্টটা দেখানোর উদ্দেশ্যে আমি কিভাবে আঁচলের পার্টটা করি সেটাই দেখাতে চেয়েছি আপনাদের। আশা করছি এই ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। তো যারা এই ধরনের হাতের কাজের পাঞ্জাবি, হাতের কাজের কামিজ কিংবা হ্যান্ড প্যান্ট, শাড়ি, পাঞ্জাবির কাপড় সেট, এই ধরনের ভিডিও দেখতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর আপনার মতামত আপনি চাইলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।